নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এখন আছি ধানবাদে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়। আজকে নবমী তিথি উপলক্ষে আমি এসেছি চাষনালায়, ঘুরে দেখবো চাষনালার মন্দির। ওখানে হচ্ছে বাসন্তী পুজো, তো সেই উপলক্ষে এই মন্দির দেখতে আসা। চলুন আমার সাথে দেখা যাক। টেম্পো থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চাষনালার মন্দিরে। আর মন্দিরে ঢোকার সাথে সাথেই কানে ভেসে এলো চণ্ডী পাঠ, যেটা শুরু হয়েছিল সেই ভোর থেকে। চণ্ডীপাঠ শুনতে শুনতে পৌঁছে গেলাম মন্দিরে, যেখানে দুর্গা পুজো হচ্ছে, আর দর্শন করলাম মায়ের মূর্তি। মন্দিরের চারপাশ ঘুরে দেখতে দেখতে একসময় পৌঁছে গিয়েছিলাম প্রধান মন্দিরে, যেখানে রয়েছে মায়ের শিলা। আর তারপরে প্রধান মন্দিরের পাশেই রয়েছে সেই গাছটি, যেখানে কথা আছে মানত করলে নাকি সব ফল পূরণ হয়। মন্দির দেখতে দেখতেই জেনে নেওয়া যাক এই মন্দিরে পৌঁছবেন কী করে। মন্দিরে পৌঁছানো খুব একটা কঠিন নয়, ধানবাদ স্টেশন থেকেই পেয়ে যাবেন টেম্পো। ধানবাদ বা ব্যাংক মোড় যেখান থেকেই হোক, টেম্পোতে করে চলে আসুন চাষনালা, আর ভাড়া পড়বে মাত্র 30 টাকা। চাষনালায় নেমে হেঁটে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই মন্দিরে। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যাচ্ছে একটি ছোট্ট জলপ্রবাহ, যেখানে মান্যতা আছে মানত পূরণ হলে গাছ থেকে একটি উন্নি খুলে এখানে যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলেই নাকি সম্পূর্ণ হয়। তবে সেটার জন্য নয়, আমি গিয়েছিলাম প্রাকৃতিক দৃশ্য দেখতে। সত্যিই অপূর্ব লাগছিল চারিদিকে সবুজে ঘেরা এই জলাধারটি দেখতে। আমার ঘোরা হয়ে গেছে চাষনালা মন্দির, এখন আমি ফিরে যাচ্ছি, আমি ধানবাদ যাব, একটু কাজ আছে। আপনারা আমার সাথে ঘুরে দেখলেন, অনেক দিন পর ভিডিও দিলাম, তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমাকে দেখে একটু কি চেঞ্জ মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেগুলো নিয়ে পরে আসবো, আরেকদিন কথা বলবো সেই ভিডিওতে, অন্য ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে। তো আজকে চাষনালা মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু দেখা জানাবেন, আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। আর যদি ধানবাদ থেকে কেউ দেখেন, বাঙালি যে এখানে এসছেন, তার অভিজ্ঞতাটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, আর হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা তার নোটিফিকেশন পান।